NSPCL এর CSR প্রকল্পে দুর্গাপুর মহকুমা হাসপাতালের শিশু বিভাগে চিকিৎসার উন্নতি করতে একাধিক আধুনিক যন্ত্রাংশ যোগ করা হলো। এর মধ্যে শিশুদের জন্ডিস ডিটেক্টরের মতো আধুনিক মেশিনও বসানো হলো। শিশুদের অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা দিতেই এই সুব্যবস্থা করা হলো। দুর্গাপুর মহকুমা রোগী কল্যাণ দপ্তর থেকে এই ব্যবস্থাটি করলেন। এই যে সাবডিভিশন আমাদের হসপিটাল, তার পেছনে এখানকার মানুষের বিশেষ করে আমি এমআইটি স্যারের অ্যাটলিস্ট এরকম 10 প্রোগ্রাম আমরা অ্যারেঞ্জ করেছি, দেখেছি বিভিন্ন জায়গা থেকে সিএসআর নিয়েছে বা অন্যভাবে ডাইরেক্টলি হেলথ ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলে অন্য সাবডিভিশন হসপিটালকেও আমরা দেখেছি। দুর্গাপুরের সাবডিভিশন হসপিটালের প্রতি কিন্তু এখানকার আমাদের গভর্নমেন্টের কিন্তু একটা অন্য রকমের দৃষ্টিভঙ্গি আছে, কারণ প্রথম থেকেই দেখেছি। তার সঙ্গে আমাদের চেয়ারম্যান সাহেবের আমাদের কমিটি সাহেবের যে উদ্যোগ সবসময় লেগে থাকা যে কী করা যায় কী করা যাবে কম্পিটিশনে ফেলে দেয়, তো স্যার আমরা এনএসপিসিএল প্রত্যেকবারই এসজিও দুর্গাপুরকে স্যার একটা ফান্ড দেয় ওরা ওদের এগিয়ে থেকে ও সিএসআর থেকে, তো আমরা ওনাদেরকে কনভিন্স করাই যে সব ওয়ান অফ দ্য বেস্ট পসিবল আমরা যদি কাছে সিএসআরটা তো সবসময় ক্রিটিক্যাল গ্যাপটাকে এ করার জন্য স্যার ব্রিজ করার জন্য আমরা স্যার ওই আইডেন্টিফিকেশানগুলোই কন্টিনিউয়াসলি করছি। তাতে স্যার দেখা গেল এই আমাদের সুপার সাহেব এবং সুরূপা ম্যাডাম এবং আমাদের চেয়ারম্যান সাহেবের সঙ্গে বসে যে কোন কোন জায়গাগুলো আমাদের গ্যাপ আছে, তো আপনি আমাদেরকে একদিন ডিরেকশন দিলেন যে একবার আপনি যে एक पावर प्लांट यहाँ पे दुर्गापुर में चलाते हैं हम लोग और निगम सामाजिक उत्तरदायित्व के अंतर्गत काफ़ी कार्य करते हैं, स्टेट गवर्नमेंट के साथ मिलके और भी बहुत सारे प्रयास करते हैं। ये जो विधाननगर हॉस्पिटल में जो नियोनेटल यूनिट का जो भी उद्घाटन हो रहा है उसमें भी NSPCL ने सहयोग किया है, इसी तरह से हम अपने निगम सामाजिक कार्य में आगे बढ़ेंगे। बोलो कितना रुपया का यंत्रांश बैठा गया है? 25 लाख के आसपास का है बंडल ऑफ प्रोजेक्ट है। ऑटो सेटअप है अभी तक लगा हुआ है सेटअप, ये तो मेरे ख्याल में तीन चार यूनिट्स हैं अंदर बेड्स हैं, वो भी जाके हम लोग वो जो मशीनरी जो लगा हुआ है वो आपका कौन सा चीज़ का मतलब ये जॉन्डिस डिटेक्टर ऑक्सीजन जो है ना हाई फ्लो ऑक्सीजन हाई फ्लो बच्चों के ऑक्सीजन फ्लो के लिए मशीन अगला सवाल मतलब आगे भी आप लोग ये सब काम करेंगे फिर आगे बहुत सारे कार्य करते हैं आगे भी इस ठीक आपका नाम और डिजिनेशन सर पंकज कुमार एजीएम पंकज कुमार गुप्ता এই মহকুমা হাসপাতালে প্রতিনিয়ত আমরা চেষ্টা করছি কী করে এখানে পরিষেবাকে আর উন্নত করা যায়। এই হাসপাতালে আমাদের শিশুদের চিকিৎসা বিভাগ যেটা আছে পেডিয়াট্রিক্স ডিপার্টমেন্ট এটা খুব জনপ্রিয় এবং জনপ্রিয় কেন এখানে যে পরিষেবা দেওয়া হয় তার উৎকর্ষতার জন্য। সেখানে আমাদের যা দেখলাম, আমি তো ডাক্তার নয়, ডাক্তারবাবুরা যা বোঝালেন আমাদের সুপার সাহেব ডক্টর ধীমান মণ্ডল এবং আমাদের ডেপুটি সুপার সাহেবা এনারা আমাদের কাছে একটা প্রেজেন্টেশন দিলেন, তাতে আমরা বুঝলাম যে আমাদের যে একেবারে শৈশবে 1 থেকে 29 দিনের ভেতরে যে শিশুদের শ্বাস প্রশ্বাসের কষ্ট হয় সেটা নাকি প্রায়শই দেখা যায়, এবং এই শ্বাস প্রশ্বাসের কষ্ট হলে ওই শ্বাসনালীতে তলার দিকে একটা ইনফেকশনও হয়, এগুলোর ক্ষেত্রে খুব অতিরিক্ত মাত্রায় অক্সিজেন ইনডিউস করতে হয় ওই শিশুর শরীরে, সেটা আমরা যে মাত্রা অবধি করতে পারতাম
তার প্রায় 50% বৃদ্ধি করার ব্যবস্থা হলো যন্ত্রের মাধ্যমে। সে তার জন্যে যেসব যন্ত্রের প্রয়োজনীয়তা ছিল সেইটে আমাদের মহকুমা হাসপাতালের স্তরে সরকারি ব্যবস্থাপনায় এখনও অবধি দেওয়ার ব্যবস্থা এই মুহূর্তে ছিল না, কিন্তু আমরা NSPCL-এর সৌজন্যে তাদের CSR-এর অর্থ সাহায্যে আমরা সেই সব যন্ত্রপাতি এখানে প্রতিষ্ঠিত করতে পারলাম, এখানে আনতে পারলাম। তার ফলে এখানে ওই বয়সের শিশুদের চিকিৎসা আরও উন্নততর এখান থেকে দেওয়া যাবে। এর সঙ্গে সঙ্গে আরও কিছু, যেমন এই ওই বয়সের শিশুদের ভেতরে জন্ডিস বা ন্যাভা যাকে বলি আমরা, তার প্রকোপ খুব বেশি হয়, এবং সেক্ষেত্রে ওই ন্যাভার যে ট্রিটমেন্ট হয় বা তার কমছে কি বাড়ছে সেটা দেখার জন্য প্রত্যহ বা ছুঁচ ফুটিয়ে রক্ত নিয়ে সেই রক্ত আমরা বিশ্লেষণ করে দেখি, যে মানে ডাক্তারবাবুরা দেখেন যে তার অগ্রগতি হচ্ছে না কমছে, চিকিৎসার কাজ হচ্ছে কি না, এগুলো দেখতে হয়। এখানে ওনারা আগে একটি মেশিন দিয়েছিলেন, তার উৎকর্ষতা এবং ব্যবহারযোগ্যতা দেখে ওনার আরেকটি মেশিন এই ইউনিটে ওখানে প্রতিস্থাপন করলেন, যাতে এই বয়সের শিশুদের আর রক্ত ছুঁচ ফুটিয়ে নিতে হবে না। মেশিনে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমরা প্রথম আবেদন করি এখানে, আমার ভাতৃসম রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান আমায় বলেছিলেন যে তিনি যখন এখানে এসেছিলেন ডাক্তারবাবুরা বলেছিলেন যে আমাদের এখানে একটা সিটি স্ক্যানের ব্যবস্থা হোক। উনি চেষ্টা করছিলেন যে কীভাবে এই সিটি স্ক্যানের ব্যবস্থা CSR-এর মাধ্যমে যদি করা যায়, এটা অনেক খরচ সাপেক্ষ। তো আমি সরকারের কাছে সমান্তরালভাবে এই আগ্রহটা শুনে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছিলাম। মহকুমা হাসপাতালে সিটি স্ক্যানের ব্যবস্থা আজ অবধি নেই। দুর্গাপুরের এই প্রস্তাবের থেকে তাকে সমর্থন করার জন্যে একটা অন্য উপায় উনি বার করছিলেন যাতে সব জায়গায় না দিতে হয়, কিন্তু ওনার মনে নিশ্চয়ই একটা খটকা ছিল। আপনারা শুনলে আনন্দিত হবেন, দুর্গাপুরের এই চাহিদা মেটানোর জন্যে 14টি মহকুমা হাসপাতালে একই সঙ্গে সিটি স্ক্যান দেওয়ার অনুমোদন মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছিলেন এবং তার জন্যে ক্যাবিনেট অ্যাপ্রুভ করেছে, তার মানে অনুমোদন আজকে হাসপাতালেও পৌঁছে গেছে। তো সেই জন্যে অনেক জিনিস দুর্গাপুরের জন্যে অন্য মহকুমাতেও আজকে সেই সুযোগ সুবিধা এসে যাচ্ছে, কারণ সরকার তো এককভাবে একটা জায়গায় করতে পারে না। যেমন মহকুমা হাসপাতাল হলে ধাপে ধাপে এখন সব মহকুমা হাসপাতালেই কিন্তু সিটি স্ক্যান হয়ে যাবে, একটু সময় লাগবে, কিন্তু প্রথম শুরু দুর্গাপুরের চাহিদা মেটাতে গিয়ে আরও 13টা মহকুমা হাসপাতাল পেল, তাতে আমরা নিজেরাও আনন্দিত বোধ করছি।